সম্প্রতি মাদার টেরেসার সংগঠন মিশনারিজ অফ চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে, যা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সরব হয়েছিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় ওই বিতর্ক মিটতে না মিটতেই এবার জামিয়া মিলিয়া, অক্সফ্যাম সহ প্রায় 12,000 এনজিওর বিদেশি অনুদানের লাইসেন্স বাতিল করার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। তালিকায় রয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ল্যাপ্রোসি মিশন, টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস সহ একাধিক এনজিও। যদিও কেন্দ্র সরকার লাইসেন্স বাতিলের দাবি মানেনি, পাল্টা হিসেবে কেন্দ্র দাবি করেছে আদতে ওই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনই করেনি। এই অবস্থায় কেন্দ্র পরিসংখ্যান পেশ করেছে, জানিয়েছে দেশে এখনও 16,829টি এনজিও আছে যাদের বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।